হরে কৃষ্ণ। সত্য যুগে কন্যাকুব্জ নামক স্থানে আজামিল নামক একজন অত্যন্ত সদাচারী ব্রাহ্মণ তার গৃহে বসবাস করাকালীন ভগবানের পূজা অর্চনা করছিলেন। হ্যাঁ স্বামী, তুমি আজ ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছ, খুব সুন্দর লাগছে ভগবানকে, খুব সুন্দর করে মালা পরিয়েছ, চন্দন লাগিয়েছ, খুব সুন্দর হয়েছে কমলা। হ্যাঁ হ্যাঁ, এখন জঙ্গলে ভগবানের চোখের জন্য কাঠ সংগ্রহ করতে যাচ্ছি কমলা। আচ্ছা ঠিক আছে স্বামী, আপনি যান, আমি বাকি আয়োজন করে নিচ্ছি। ঠিক আছে কমলা। যখন আজামিল কাঠ কাটতে গেলেন তখন তিনি দেখলেন একজন শূদ্র এবং একজন শূদ্রাণী একে অপরকে আলিঙ্গন এবং চুম্বন করছিলেন। অভূতপূর্ব রূপ তোমার, এত সুন্দর তুমি দেখতে, কি তোমার নাম?
কি সুন্দরী! আচ্ছা 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 আচ্ছা, তাহলে চলো আমার সাথে। আজকে থেকে আমি তুমি আমার স্ত্রী, আমি তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই, চলো। আজামিল এরপর তার বাড়িতে আসে এবং সেখানে কি করে আমরা দেখব। চলো মায়না, আমার ঘরে চলো। তো এরপর অজামিল সেই প্রস্টিটিউটের সঙ্গে তার জীবন ব্যতীত করেন এবং তার গর্ভে 10টা সন্তানকে উৎপন্ন করেন এবং 11 নম্বর সন্তানের নাম অজামিল নারায়ণ রাখেন। তো অজামিল বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হন আর এইরকম অবস্থায় অজামিল ক্রমাগত তার সব থেকে ছোট পুত্র নারায়ণের স্মরণ করেন। নির্ধারিত সেটাই হচ্ছে ধর্ম, বাকি সব বিপরীত অধর্ম। আর এই এই মানুষের যে দণ্ড পায় সেটার জন্য আমাদের 12টা সাক্ষী রয়েছে, সূর্য চন্দ্র দিন রাত দিক সন্ধ্যা জল পৃথিবী এমনকি পরমাত্মা নিজেই হচ্ছে মানুষের সমস্ত কর্মের সাক্ষী। আর এই সমস্ত সাক্ষীর দ্বারাই মানুষ যত পাপ কর্ম করে তার উপযুক্ত দণ্ড ভোগ করে। আর আমাদের যমরাজ তিনি হচ্ছেন ব্রহ্মার সমান, তিনি শুধু ধামে বাস করেন না, তিনি এখানে সবার হৃদয়ে বাস করেন। পাপ করবার
কি কষ্ট, ধর্মের পালকের সবার মধ্যে দেখি তো অধর্ম প্রবেশ করেছে। যারা ধর্মের পালক তারাই একটি নিষ্পাপ ব্যক্তিকে দণ্ড দিচ্ছে। অজামিলের সব অজামিল সব পাপের থেকে মুক্ত হয়ে গেছে। অজামিল বিবশ হয়ে নারায়ণের দিব্য নাম জপ করে শুধু এই জন্মের নয় বিগত কোটি কোটি জন্মের পাপের প্রায়শ্চিত্ত করেছে। যেরকম ওষুধের শক্তি না জানলেও সে ওষুধ খেলে তার ওষুধ কাজ করবে না এটা কোনো মানে নেই, ঠিক সেরকমই অজামিল নারায়ণও এই চারটে বর্ণ উচ্চারণ করে তার সমস্ত পাপ মুক্ত হয়ে সে মুক্তির যোগ্য হয়েছে। তো তাই বলে তোমরা অজামিলকে এইভাবে নিয়ে যেতে পারো না। আমরা তো যমরাজের কাছে অন্য কিছু শুনেছিলাম, এ কিছু বড় হচ্ছে। চল চল যমরাজের কাছে চল, যেতেই হবে, শীঘ্র যেতে হবে, চল চল। অজামিল বিষ্ণুদূতদেরকে দেখে, বিষ্ণুদূতদের দর্শন করে এবং বিষ্ণুদূত এবং যমদূতদের মধ্যে কথোপকথন শুনে কি করলেন? আমাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করলেন বিষ্ণুদূতদেরকে এবং অজামিল, হায় হায় হায়, হে আমি কি পাপ করলাম, দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে সারাটা জীবন শুধু পাপের মধ্যে নিমজ্জিত হয়ে রইলাম। হায় হায় হায়, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে বৈদিক মন্ত্র উচ্চারণ করে সমস্ত শাস্ত্র জ্ঞান থাকার সত্ত্বেও একটা বেশ্যার সঙ্গে পড়ে তার গর্ভে সন্তান উৎপন্ন করে সমস্ত ধরনের পাপের সঙ্গে আমি লিপ্ত হয়েছি। হায় হায় হায়, হে প্রভু হে প্রভু, তুমি আমাকে ক্ষমা করো, আমি কি না পাপে লিপ্ত হয়েছি। খুন ধর্ষণ চিন্তায় মারামারি লুণ্ঠন অপরের স্ত্রী হরণ সমস্ত রকম পাপে আমি লিপ্ত হয়েছি। প্রভু তুমি তুমি আবার আমাকে চাগের মতো সুযোগ দিয়েছ তোমার এই ভক্তিকে ভক্তি অনুশীলন করার জন্য, তাই আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীহরির শরণে আসলাম। এইভাবে অজামিল অনুতাপ করেন এবং তিনি হরিদ্বারে গিয়ে ভগবানের ভজন করতে শুরু করেন। তো সেই সময় যমরাজের কাছে যমদূতেরা গিয়ে উপস্থিত হয়। তো যমরাজের কাছে যমদূতেরা এসে উপস্থিত হয় তাদের সংশয়কে দূর করার জন্য। আমরা অনেক বিভ্রান্ত হয়ে গেছি। বড় সেবকগণ, প্রভু আমাদেরকে একটা পথ দেখান, আমরা কিছু বুঝতে পারছি না, আমাদেরকে একটা পথ দেখান। বলো কি অসুবিধা তোমাদের, কি বিষয়ে তোমরা বিভ্রান্ত হয়েছো? হে প্রভু, আমাদের একটা প্রশ্নের উত্তর দিন তো। এই জড়জাগতিকে কতগুলো শাসনকর্তা, আর এই তিনটে গুণ রজগুণ তমগুণ সত্ত্বগুণ, এই তিনটে গুণের কর্মফলের প্রকাশের কারণগুলো কি? আর যদি এই জড়জাগতিকে অনেকগুলো শাসনকর্তা আছে তাহলে তাদের মতবিরোধে কে দণ্ডভোগ করবে আর কে পুরস্কৃত হবে সেটা তো আর বোঝা যাবে না। আর মেনে নিলাম যে অনেকগুলো শাসনকর্তা আছে এই জড়জাগতিকে, কিন্তু তাও তো একটা পরম শাসনকর্তা দরকার, আর আমরা তো ভেবেছিলাম আপনি সেটা পরম শাসনকর্তা, কিন্তু এইখানে আপনার আর শাসনটা চলেনি। ওই দুটো অসাধারণ ব্যক্তি আমাদেরকে খুব সহজেই আপনার আদেশটা পালন করতে বাধা করে দিল। হে প্রভু,
ওই দুটো ব্যক্তি নিয়ে কিছু বলুন প্রভু, ওই ওনার সম্বন্ধে কিছু জানান প্রভু। হে সেবকগণ, তোমাদের এই বিবরণ শুনে আমি ভগবান শ্রী নারায়ণের চরণ কমলকে স্মরণ করতে পারছি, এতে আমি অত্যন্ত খুশি। হে সেবকগণ, তোমরা তোমরা অত্যন্ত ভাগ্যবান। তোমরা ভাবছো যে আমি হচ্ছি পরপূর্ণ পুরুষোত্তম ভগবান, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, কিন্তু আসলে সেটা সত্যি নয়। আমি এবং বিভিন্ন দেবতা ইন্দ্র চন্দ্র বরুণ অগ্নি বায়ু এদের সমস্ত সবাইকে নিয়ন্ত্রণ করছেন পূর্ণ পুরুষোত্তম সম্পূর্ণ স্বাধীন ভগবান নারায়ণ। এই পৃথিবীতে বিভিন্ন ব্রহ্মা আদি দেবতা ঋষিমুনি ভৃগু আদি ঋষিগণ তারা ভগবানের লীলা বুঝতে পারে না, সাধারণ মায়ামুক্ত জীবের তো কথাই নেই। আজ ভগবানের ভগবান সম্পূর্ণ সারার সম্পূর্ণ স্বাধীন, সেরকম ভাবেই ভগবানের যে সেবকরা এই বিষ্ণুদূত তারা ভগবানের সেবক, তারা তারা দেবতাদেরও পূজনীয়। এই বিষ্ণুদূত ভগবানের মতনই, তাদের ভগবানের মতন তাদের রূপ এবং তাদের গুণ ভগবানের মতনই। এই বিষ্ণুদূত এই ব্রহ্মাণ্ডে যেখানে সব সমস্ত জায়গায় স্বাধীনভাবে বিচরণ করতে পারেন এবং তারা ভগবানের ভক্তদের রক্ষা করে থাকেন, শত্রুদের হাত থেকে রক্ষা করে থাকেন, ভগবান বিদ্বেষী ব্যক্তিদের হাত থেকে রক্ষা করে থাকেন এবং আমার হাত থেকে অর্থাৎ যমরাজের হাত থেকে রক্ষা করে থাকেন। তো এই বিষ্ণুদূত তাদের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ, তোমরা অত্যন্ত ভাগ্যবান। প্রকৃত ধর্ম ভগবানের দ্বারা প্রণীত, এই ধর্মকে বলে ভগবত ধর্ম বা ভগবত প্রেম ধর্ম। এই ভগবত প্রেম ধর্ম এই ব্রহ্মাণ্ডে থাকা সর্বোচ্চ লোকের ঋষি মুনিরাও সঠিকভাবে বুঝতে পারে না, কেবলমাত্র দ্বাদশ মহাজন ব্রহ্মা নারদ কপিল ব্যাসদেব জনক মহারাজ সুখদেব গোস্বামী প্রহ্লাদ মহারাজ বলি মহারাজ চতুষ্কুমার বিষ্ণুদেব শিবজি এবং আমি স্বয়ং যমরাজ, এই দ্বাদশ মহাজনই ভগবানের প্রদত্ত ভাগবত ধর্মের গূঢ় তত্ত্বকে বুঝতে পারে এবং যারা এই দ্বাদশ মহাজনের পদাঙ্ক অনুসরণ করে চলে তারাও এই ভাগবত ধর্মের গূঢ়তম রহস্যকে উপলব্ধি করতে পারে। ভাগবত ধর্ম শুরু হয় ভগবানের দিব্য নাম জপ এবং কীর্তনের মাধ্যমে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখো এই আজামিল কত বড় পাপী, সারা জীবন কত পাপ করে এসেছে, কিন্তু জীবনের শেষে মৃত্যুশয্যায় নারায়ণ এই দিব্য নাম ভগবানের নাম সে ছেলেকে উদ্দেশ্য করে বলেছিল, কিন্তু তোমরা দেখো ভগবানের নামে কি মহিমা। তাকে বাঁচাতে স্বয়ং বিষ্ণুদূত এসে গেছেন, এই হচ্ছে দিব্য নামের মহিমা। এরকম ভক্তরা যারা ভগবানের দিব্য নাম জপ করছে
এবং যারা কোনোদিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে না সেই সব পাপীদেরকে তুমি আমার কাছে নিয়ে এসো, আমি তাদের দণ্ড দেব, এই নরকে তাদের আমি দণ্ড দেব। আসো আমরা ভগবানের ভক্ত আজামিল এবং ভগবানের চরণে আমরা অপরাধ করেছি, আজামিল নিষ্পাপ, তাকে আমরা ধরে আনতে গেছি, সেজন্য আমরা আজামিলের কাছে এবং ভগবানের কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী। আসো আমরা ভগবানের কাছে এবং আজামিলের কাছে আমরা ক্ষমা চাই যে আমরা এক নিষ্পাপ ব্যক্তি ভগবানের ভক্তকে আমরা ধরে আনতে চেষ্টা করেছি। এসো সেবকগণ, আমরা মাথা নত করি ভগবান শ্রী নারায়ণের কাছে। তো আজামিল হরিদ্বারে গিয়ে, তার অনুতপ্ত আজামিল হরিদ্বারে গিয়ে ভগবানের দিব্য নাম জপ তথা কীর্তন স্বরূপ ভগবানের সেবা পূজা স্বরূপ সমস্ত রকমের ভক্তিমূলক কার্যকলাপ করে অজামিল শুদ্ধ হতে থাকে এবং প্রভু আপনি এসেছেন। অজামিল তোমার ভক্তি যোগের সাধনা পূর্ণ হয়েছে, এখন তুমি ওইখানে যাওয়ার প্রয়োজন।